টেকনিক্যাল কোয়েশ্চেন না, আমার মনে হয় যে আপনারা যদি ফলো করে থাকেন অনেক দল দলই কিন্তু এখন খুব একটা রুটি রাখছে না, কারণ আমি কয়েকটা দেশের কথা জানি তো, যাদের ছেলেদের আর মেয়েদের সমান একদম ফ্ল্যাট, মানে কোনো তাদের কোনো ডিফারেন্স নেই। আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের, আপনারা জানেন শুরুতে তেমন কিছু ছিল না, বাট এখন কিন্তু তাদের ম্যাথ ফিজ বেড়েছে, স্যালারি বেড়েছে, গত বছর থেকে লেবার আওয়ার বাড়িয়েছি আমরা, সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে। আর এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্যে, ওমেন্স ক্রিকেটের জন্য, যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে, ইন্সপায়ার্ড হবে, যেটা আসলে খুব বেশি দরকার। আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নিয়ে, যখন কোনো মেয়ে তখনই স্পোর্টসে আসবে যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন। তো আমরা তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, করার চেষ্টা করছি, সেটা অনেক কিছুটা এগিয়েছি, আমার মনে হয় এখানে আমরা অনেক কাজ করা আছে। বা সাথে যদি আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেটে কেন এত ক্রিকেটার আসে, এটি কিন্তু বাস্তবতা যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার করতে পারে ক্রিকেটে, এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক অনেক ছেলে ক্রিকেট খেলতে চায়। আমরা যখন খেলেছি তখন তো আসলে ওরকম ব্যাপার ছিল না, তখন যত ছেলে আসতো খেলতে এখন কিন্তু তার তো অনেক বেশি আসে, বিকজ এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করতে পারা যায়। যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তার ক্যারিয়ারটা করতে পারবে, এখানে সুন্দর ক্যারিয়ার আছে, তখন নিশ্চয়ই আরও অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে। আমাদের আসলে নারী ক্রিকেটে আসলে বেশি দরকার এই মুহূর্তে, যে অনেক মেয়ের পার্টিসিপেশন, অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসা ক্রিকেটের নিচ্ছে। বৃদ্ধি করার প্রস্তাব ছিল, থাকবে, সমান এখনই করতে হয়তো পারবে পারবো না, মানে আমি বাস্তবতা নিরীক্ষে বলছি, বাট কাজটা শুরু হয়েছে, আমি আগে যাচ্ছিলো তার থেকে এখন অনেক ভালো, প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আমরা কিন্তু স্পন্সরশিপ পাওয়া শুরু করেছি মেয়েদের ক্রিকেট, আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট যে স্পন্সরশিপ পাওয়া মেয়েদের ক্রিকেটে, সেটা যদি পেয়ে যাই তাহলে আমি শিওর বোর্ড নিশ্চয়ই চিন্তা করবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তাভাবনা আছে, আমরা কিন্তু একটা জিনিস নিয়ে কাজ করছি যে প্রস্তাবনা আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটা থাকবে, প্লাস আরও যদি আরও কিছু মেয়েদেরকে আমরা আমরা ছেলেদেরকে যে কন্ট্রাক্ট আনতে পারি সেটা কিন্তু আনতে পারি, সেই জিনিসটা আমরা কাজ করছি, তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো। সো কাজ কিন্তু হচ্ছে, বাট এই মুহূর্তে হয়তো সমান সমান হবে না, বাট হুনোজ ভবিষ্যতে এটা হতে পারে। যেহেতু দেখুন ইন্ডিয়া আসলে কিন্তু শুরুতে এমন ছিল না, তারা কিন্তু একটা সময় এসে এখন একটা পর্যায়ে এসছে, বাংলাদেশও নিশ্চয়ই আমি শিওর যে আফটার 4-5 ইয়ার্স সেখানে একটা প্রসিদ্ধ হবে। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারত না, ডেফিনেটলি আমি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার, আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লিজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে, সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্ট তো আমরা বেশ ভালোই পাবো, তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো। বাট দেখুন দেশের মাটিতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার, সেটা তো একটা ব্যাপার থাকে। বাট প্রস্তুতির কথা যদি বলেন, আমার মনে হয় আমাদের এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম A2, এটা আমাদের অনেক কাজে দিয়েছে, কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি, ম্যাচ খেলতে পেরেছি, যে খুব ইম্পর্ট্যান্ট। তবে তিনি সিলেক্টে যেটা বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোডটায় ফিরে আসা, আমি পার্সোনালিও ফিল করি যে প্রায়র টু বিগ টুর্নামেন্টে এই উইনিং হ্যাবিটটা অনেক কাজে দেয়। আর এখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম, দেখুন এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতিপক্ষ পেতাম না, তখন আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি। আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট বল গেম, ওইখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে, সেটা যদি আমরা ভালো দিতে পারি, আমার মনে হয় প্রস্তুতি আমরা খারাপ নেই, প্রস্তুতি ভালো হয়েছে। আমার মনে হয় এটা বলার খুব দরকার আছে, বাট আমরা প্রথমে যেটা বলেছি যে আপনাদের প্রবাসীরা সবসময় আমাদের সাপোর্ট করে, আমাদের বাংলাদেশিরা সবাই করেন, বাট আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই, এটা আমার আমি যখন ক্রিকেট খেলেছি তখনও দেখেছি, যখন খেলার দেখতে গেছি তখন দেখেছি, প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন, অনেক সাপোর্ট করেন, এটা আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ। সো আরব আমিরাতে যারা আছেন, আশা করবো তো আপনারা সবাই মাঠে আসবেন, আপনাদের সাপোর্টটা আমাদের মেয়েদেরকে ডেফিনেটলি অনেক সাহায্য করবে ভালো ক্রিকেট খেলতে। ধন্যবাদ সবাই। ওকে, আর ভিডিও অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা তাহলে আনরেস্ট্রিক্টেড ব্যবহার করতে পারবেন।